জক, তুমি এখানে? এই তো মানে আছি তো। তুমি না বিছানা থেকে উঠতে পারো না? এখন দেখি পুরো গেট আপ নিতে হাই ভোল্টেজ মোডে দাঁড়িয়ে আছো। ওই আমি তোমাকে কখন বলেছি বলো তো? 7টা বাজে, এখন কটা বাজে? 9টা। অলরেডি 2 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টায় মানুষ পৃথিবী জয় করে ফেলে আর আমি সামান্য পেট ব্যথা জয় করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার সাথে চলো। কোথায় যাব? কোথায় যাবে মানে তুমি জানো না, আজকে আমার সাথে তোমার টিনার বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করার কথা। ও হ্যাঁ, তাই তো, সত্যি তো যাওয়ার কথা, কিন্তু আমি তো যেতে পারবো না। মানে আমার আমারও যে খালা শাশুড়িকে দেখতে হসপিটাল যেতে হবে। তোমার খালা শাশুড়ি? আরে আমার খালার সৎ শাশুড়ি। খালার সৎ শাশুড়ি? হ্যাঁ। আচ্ছা কি হয়েছে ওনার? বাচ্চা। কি, ওনার বাচ্চা হয়েছে? আরে না, মানে আমার খালা তো বোনের বাচ্চা হয়েছে, সেই খুশিতে খালা হার্ট অ্যাটাক করেছে, আমি তাকে দেখতে হসপিটাল যাচ্ছিলাম। ওহো আচ্ছা, বাবা তাই বলো, আমি তো চমকে গিয়েছিলাম। তাহলে তুমি যাও, আমি একাই যেতে পারবো। না না মোটেও না, আমি তোমার সাথে যাচ্ছি তোমার খালা শাশুড়ির মেয়ের বাচ্চা দেখতে, চলো। না 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 না, লাগবে না। মানে তুমি কেন হসপিটালে যাবে? হসপিটালে যাও তো এখন অনেক রিস্কের ব্যাপার। না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। হোক রিস্ক, আমি যাবো তোমার সাথে, বাচ্চা দেখতে যাবো, চলো আমাকে নিয়ে চলো। ঠিক আছে চলো, কিন্তু আজকাল আমাকে বিশ্বাসই করো না, চলো। কি হলো, কি হয়েছে? হঠাৎ করে পেটের মধ্যে মোচড় দিল। সেই দিনকার মেয়ে আজই আমারে ধরতে চায়। আরে আমি হলাম সিরিয়াল লাভার, একের পর এক প্রেম করে যাব, কারো ধরা সাধ্য নাই।